নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকেও ভাববিচারের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনাদেরকে, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমরা জ্যোতিষের ভাববিচারের সূত্র নিয়ে আলোচনা করছি এবং অনেকগুলি সূত্রই আমরা ধীরে ধীরে জানছি। আজকেও কয়েকটি সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো ডাইরেক্ট বোর্ডে চলে আসবো, আপনারা বোর্ডের দিকে খেয়াল করুন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বক্রী গ্রহ। এই বক্রী গ্রহ সম্পর্কে সঠিক ধারণা আমারও কিন্তু নেই, হয়তো এটা আমার বলতে দ্বিধাবোধ হয় না। কারণ হচ্ছে যে আমি মনে করি যে এই বক্রী গ্রহটা এতটাই একটা কনফিউশন ব্যাপার, এতটাই কনফিউজ আমি হয়ে যাই, মানে অনেক জ্যোতিষী হয়তো হয় যে এই বক্রী গ্রহ অরিজিনালভাবে কী ফল দেয়, এটা কিন্তু আমিও কনফিউশনে থাকি। অর্থাৎ আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই পেশার মধ্যে রয়েছি, প্রচুর ছক দেখেছি, সেখান থেকে আমার একটা আইডিয়া তৈরি হয়েছে, কিন্তু এই বক্রী গ্রহ সম্পর্কে যে নির্দিষ্ট কোনো সূত্র, এটা কিন্তু খুব একটা আমি পাইনি, অথবা যেটা পেয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই। তবে জ্যোতিষশাস্ত্রের মধ্যে আমাদের যখন ছক বিচার করব আমরা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বক্রী গ্রহ কী ফল দেয়। আমরা এরকম প্রচুর ছক পাবো যেখানে দুটি গ্রহ রাহুকেতুকে ছেড়ে দিন, এই রাহুকেতু ছাড়া আর যে সাতটি গ্রহ আছে, এই সাতটি গ্রহের মধ্যে রবিচন্দ্র কখনোই বক্রী হয় না, এবং বাদবাকি যে পাঁচটি গ্রহ আছে অর্থাৎ বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই পাঁচটি গ্রহ কিন্তু নির্দিষ্ট সময় বক্রী হয়। আমি বক্রী গ্রহ নিয়ে একটি আলোচনা অবশ্যই করব, একটি অনুষ্ঠান অবশ্যই করব, সেখানে আমি আপনাদেরকে বলবো যে গ্রহ কখন কখন কোন কোন সময়ে বক্রী হয়, তার সিস্টেমটা কী আছে। সেটা কিন্তু আছে যে এই এই সময় থেকে সূর্য থেকে এত ডিগ্রি এগিয়ে গেলে পারে, সূর্য থেকে এত দিন এগিয়ে গেলে পারে কোনো গ্রহ, হ্যাঁ এতটা ডিগ্রি এগিয়ে গেলে পারে, সেই সময় সময় গ্রহ অটোমেটিক্যালি বক্রী হয়ে যাবে, তো সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের আজকে বিষয় হচ্ছে যে বক্রী গ্রহ কী রেজাল্ট দেয় জন্মছকে। তো এটাকে নিয়েও আমাদের কিন্তু জানতে হবে, কারণ আমরা কিন্তু বহু ছক এরকম পাবো যেখানে কিন্তু গ্রহ বক্রী হয়ে রয়েছে, এবং আমরা কনফিউজ হয়ে যাব যে গ্রহ বক্রী হয়ে থাকলে পরে কী রেজাল্ট দেয়। বিভিন্ন বই, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন যে আমরা বলবো যে বিভিন্ন জ্যোতিষে, বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন মতামত কিন্তু এই বক্রী গ্রহ সম্পর্কে আছে। কোনো কোনো জ্যোতিষী বলে যে বক্রী গ্রহ শুভ ফল দেয়, কোনো কোনো জ্যোতিষী বলে বক্রী গ্রহ সর্বদাই নেগেটিভ ফল দেয়, কোনো কোনো জ্যোতিষী বলে যে পাপক গ্রহরা বক্রী হলে পরে নেগেটিভ ফল দেয়, শুভ গ্রহরা বক্রী হলে পরে শুভ ফল দেয়। কিন্তু আমি বলছি যে আমি কনফিউজ এই কারণেই, আমি সমস্ত যদি যতটুকু আমি জানি সেই বিষয়গুলিকে যখন আমি অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু 100% রেজাল্ট ওকে পাচ্ছি না, যার ফলে কিন্তু আমি কনফিউজ। তো তবু আমরা দেখে নেবো, আমরা আমার তরফ থেকে আমি আপনাদেরকে অবশ্যই বোঝাবার চেষ্টা করবো যে বক্রী গ্রহটা কী আছে, অবশ্যই আমার জ্ঞান এবং অভিজ্ঞতা অনুসারে। আমি যে সব থেকে বড়ো জ্ঞানী এটা আমি কিন্তু কখনোই বলি না, তো আমার যেটা জানা নেই সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি অবশ্যই আমি যতটুকু পেয়েছি সেখান থেকে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। প্রথম নম্বর কথা, গ্রহ বক্রী তখনই হবে যখন সেই গ্রহটি পৃথিবীর কাছাকাছি চলে আসবে। পৃথিবীর কাছাকাছি গ্রহ চলে আসতে পারে কিন্তু সেই গ্রহকে বক্রী দেখতে লাগে, অর্থাৎ গ্রহ কখনোই বক্রী হয় না, গ্রহ সর্বদাই মার্গি থাকে। কিন্তু পৃথিবী থেকে কোনো কোনো সময় গ্রহকে দেখলে মনে হয় যে গ্রহ পেছন দিকে যাচ্ছে, কিন্তু অরিজিনালভাবে গ্রহ কখনোই বক্রী হয় না, গ্রহ কিন্তু সর্বদাই মার্গি হয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে পৃথিবীর যখন সব থেকে কাছাকাছি চলে আসবে, আমি যখন বক্রী গ্রহ নিয়ে আলোচনা করব তখন আমি বোর্ডেতে দেখিয়ে দেবো যে বক্রী কেমন করে হয় গ্রহ, তার সিস্টেমটা, এবং খুব সহজ ব্যাপার, আপনারা দেখলে পরে হয়তো বুঝতে পারবেন যে কোন সিস্টেমেতে গ্রহটা বক্রী হয়ে যাচ্ছে। আসলে বক্রী হচ্ছে না, গ্রহ মার্গিতেই চলছে, আমরা পৃথিবী থেকে দেখলে মনে হচ্ছে গ্রহ বক্রী। তো আমরা মূল বিষয়ে চলে আসি, বক্রী গ্রহ কী রেজাল্ট দেয়। বক্রী গ্রহ তো প্রথমে আমরা বলছি যে পৃথিবীর কাছে যখন গ্রহ চলে আসে তখন বক্রী হয়ে যায়, এবং পৃথিবীর কাছে চলে আসে বলেই বক্রী গ্রহের রেজাল্ট কিন্তু খুব শক্তিশালী একটা তাহলে বলা যেতে পারে। তাহলে
বক্রী গ্রহের রেজাল্ট যদি শক্তিশালী হয় সেখানে কিছু কিছু জ্যোতিষীদের মতামত সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, তার মধ্যে আমার মতামতটাও আমি আপনাদেরকে দেব। কিছু কিছু জ্যোতিষী বলছে যে গ্রহ বক্রী মানে হচ্ছে রেট্রোগ্রেড, অর্থাৎ আর আমি লিখে দিলাম এখানে রেট্রোগ্রেড। তাহলে এখানে বৃহস্পতি বক্রী হয়ে আছে, এখানে বৃহস্পতি হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন, লাইটের জন্য হয়তো অসুবিধা হচ্ছে, যাই হোক আমি এখানটায় লিখেছি, দূরে লিখছি। অর্থাৎ মকরের ঘরে বৃহস্পতি রেট্রোগ্রেড, আর গ্রহ বক্রী হয়ে গেলে শুভ ফল প্রদান করে। তাহলে বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ, এবং আমি ধরে নিলাম যে বৃহস্পতি এই লগ্ন জাতকের বৃশ্চিক লগ্ন, এবং বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি যথেষ্ট শুভ গ্রহ, সে তৃতীয় ঘরে গিয়ে বক্রী হয়ে গেছে। তাহলে বক্রী হয়ে গেলে পরে এখানে বৃহস্পতিটাকে কি ধরব, এবং এই ঘরটাতে বৃহস্পতি কিন্তু নিচস্থ। তাহলে কিছু কিছু জ্যোতিষীরা বলছে যে গ্রহ যদি নিচস্থ হয়ে যায় এবং নিচস্থ হয়ে গিয়ে যদি বক্রী হয়ে যায় তাহলে সেই গ্রহটি কিন্তু উচ্চস্থের ফল দেবে, অর্থাৎ গ্রহটা এতটাই শক্তিশালী হয়ে যাবে সেই গ্রহটা কিন্তু উচ্চস্থের ফল দেবে। তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা মানে কোনো কোনো জ্যোতিষীর মতামত আপনাদেরকে দিচ্ছি, আপনারা কিন্তু নোট করবেন, বিষয়টা কিন্তু বোঝার আছে। তাহলে কোনো কোনো জ্যোতিষী বলছে যে গ্রহ যদি নিচস্থ হয়ে গিয়ে বক্রী হয় তাহলে কিন্তু গ্রহ উচ্চস্থের ফল দেবে, তাহলে আমরা এখানে বলবো যে বৃহস্পতি উচ্চস্থের ফল দেবে, কিন্তু এরকম হচ্ছে না সবসময়, এরকম কিন্তু হচ্ছে না, আমি প্র্যাকটিক্যালে দেখেছি এরকম কিন্তু হচ্ছে না। আচ্ছা, তাহলে হয়তো আমার এখানে বুঝতে কোথাও ভুল হতে পারে, বা আরও হয়তো অনেক কিছু দেখার আছে সেটা আমি এখনো অবধি খুঁজে উঠতে পারিনি। আবার বলছে যে গ্রহ যদি উচ্চস্থ হয়ে যায়, অর্থাৎ শনি উচ্চস্থ হয়ে গেছে, এবং যদি বক্রী হয়ে যায় তাহলে গ্রহ ডিসব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ কেন বলছে, বলছে গ্রহ তো একেই উচ্চস্থ, তার মধ্যে বক্রী হয়ে গিয়ে আরও ডবল ট্রিপল পাওয়ার হয়ে গেছে তার, তাহলে কি হবে, গ্রহ উচ্চস্থ মানে হচ্ছে কি তার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে শক্তি সেই পজিশানে সে আছে, তার উপরে যদি তাকে ডবল বা ট্রিপল পাওয়ার দিয়ে দেওয়া হয় তাহলে গ্রহ কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ তার তো শক্তি যতটা আছে ততটা তো অলরেডি সে উচ্চস্থ জায়গায় বসে থেকে তার শক্তি প্রদান করছে ছকের মধ্যে, কিন্তু গ্রহ সেখানে উচ্চস্থ হয়ে গিয়ে বক্রী হয়ে গেলে পরে গ্রহ কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে, এবং গ্রহ কিন্তু এটা যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহও হয়, এটা যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় তাহলে এই লগ্নের ক্ষেত্রে এটা শুভ গ্রহ, এবং শনি উচ্চস্থ হয়ে গেছে দশম ঘরেতে গিয়ে লগ্নপতি, তাহলেও এই দশম ঘরটাকে নিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি করবে, কারণ গ্রহ ডিসব্যালেন্স হয়ে পড়বে, এই কথাটা কিন্তু বলছে। এই ডিসব্যালেন্স হয়ে পড়লে কি হয় এইগুলো কিন্তু আমরা ভাব বিচারে আগে শিখেছি, তাই ওইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না, ওগুলো আবার ছকে গিয়ে আমরা আলোচনা করবো, আমরা শুধু সূত্র মেথডটাকে জানছি। এবারে এইখানে আমার যে মতামত, অর্থাৎ আমি এখানে বলছি যে গ্রহ যদি বক্রী হয়ে যায়, গ্রহ যদি বক্রী হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব যে নেগেটিভ ফলই প্রদান করে, সেটা বৃহস্পতি হোক বা বুধ হোক বা মঙ্গল হোক বা শনি হোক। মঙ্গল শনি যদি বক্রী হয়ে যায় তাহলে কিন্তু সবথেকে বেশি নেগেটিভ ফল প্রদান করে, মঙ্গল এবং বৃহস্পতি যদি বক্রী হয়ে যায় তাহলে সবথেকে বেশি নেগেটিভ ফল প্রদান করে। বৃহস্পতি এবং শুক্র এবং বুধ এরা যদি বক্রী হয়ে যায় তাহলে কিন্তু তার নেগেটিভিটিটা সেই সাপেক্ষে অনেক কম, যেহেতু এরা নৈসর্গিক শুভ গ্রহ, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা এক ধরনের মতামত ছিল, আমি সেখান থেকে আপনাদেরকে বলে এলাম। আচ্ছা, এরপরে এরপরে আরও একটা বিষয় চলে আসছে বক্রী গ্রহ সম্পর্কে, সেটা হচ্ছে যে আমরা কোনো কোনো সময় দেখি যে এখানে ধরুন বুধ শুক্র আর বৃহস্পতি তিনটেই রেট্রোগ্রেড, আমি এখানে কিন্তু একসঙ্গে তিনটে গ্রহ রেট্রোগ্রেড হতে পারে না এই ঘরটা, আমি এমনি বোঝাবার জন্য বলছি বিষয়টা।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনটি গ্রহ জন্মছকে রেট্রোগেট, অথবা ধরুন আমি এরকম দেখলাম যে বুধ এখানে রেট্রোগেট হয়ে গেছে, শুক্র এখানে গিয়ে রেট্রোগেট হয়ে গেছে, আর বৃহস্পতি এখানে গিয়ে রেট্রোগেট হয়ে গেছে। আমি এটা সাপোজ একটা কথা বলছি, তিনটি গ্রহ রেট্রোগেট হয়ে গেছে। তাহলে এই তিনটি গ্রহ যেই যেই ভাবের মালিক, সেই সেই ভাব সম্পর্কে অবশ্যই কিছু না কিছু গণ্ডগোল সৃষ্টি করবে এই বক্রি হয়ে যাওয়ার জন্য। এবং জাতকের ভেতরে কিন্তু বক্রি হয়ে গেলে পরে আমি দেখেছি একটা ঢিলেমি কাজ করে। একটা কিন্তু গ্রহ ভালো জায়গায় বসেও যদি বক্রি হয়ে যায়, সেটা যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়, তবুও কিন্তু জাতকের ভেতরে একটা ঢিলেমি কাজ করে, জাতকের ভেতরে একটা অলসতা কাজ করে, জাতকের স্পিড কমে যায়, জাতকের যে চেষ্টা, জাতকের যে সফলতার দিকে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, জাতকের যে প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার যে ক্ষমতা, এগুলো কিন্তু অনেক পরিমাণে হ্রাস পেয়ে যায়। জাতকের মনোবল কিন্তু অনেকটা কমজোর হয়ে পড়ে, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। কিন্তু কিছু কিছু জ্যোতিষী বলছে যে কোনো জন্মছকে যদি তিনটের বেশি গ্রহ, তিনটে বেশি গ্রহ অর্থাৎ চারটি গ্রহ, তিনটের বেশি গ্রহ বক্রি হয়ে যায়, তাহলে সেই জাতক 42 বছর বয়সের আগে প্রচণ্ড সমস্যায় ভুগবে। অর্থাৎ তিনটি গ্রহ বা চারটি গ্রহ যদি কোনো জাতকের জন্মছকে বক্রি হয়ে যায়, তাহলে কিন্তু 42 বছরের আগে অবধি সেই জাতকের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করবে সেই সমস্ত ভাবকে কেন্দ্র করে। কিন্তু 42 বছর বয়স হয়ে যাবার পর জাতকের এই বক্রি অর্থাৎ তিন চারটি গ্রহ যদি বক্রি থাকে, তাহলে কিন্তু 42 বছর বয়স হয়ে যাওয়ার পরে জাতকের খুব সুন্দর ডেভেলপড হবে, জাতক কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছাবে, অনেক উন্নতি করবে। এটা কিন্তু অনেক বড় বড় জ্যোতিষের এটা কিন্তু মত। এই জায়গাটাতেও আমার কিন্তু কনফিউশন আছে, এই জায়গাটা কিন্তু আমার কনফিউশন আছে। কারণ হচ্ছে আমি এরকম ছক দেখেছি যেখানে জাতকের 45 বছর বয়স বা 50 বছর বয়স জাতকের চারটি গ্রহ বক্রি আছে, কিছু করে উঠতে পারেনি। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু অনেক বড় বড় জ্যোতিষের কথা, তাই যখন আমি কনফিউজড তাহলে আপনারাও নিশ্চয়ই কনফিউজড হয়ে যাবেন। এবং হয়তো যিনি আমার থেকে ভালো জানেন, হয়তো আমি জানি না বিষয়টা হতে পারে, তাহলে আমার থেকে বেশি যিনি জানেন তিনি হয়তো বিষয়টাকে অনেক সুন্দরভাবে বলতে পারবেন বা বোঝাতে পারবেন। সেরকম যদি কোনো ব্যক্তি থাকেন আমাকে অবশ্যই একটুখানি ফোন নাম্বারটা দেবেন, আমি তাহলে অবশ্যই জানার চেষ্টা করব। কারণ বক্রি গ্রহ সম্পর্কে আমি নিজেও কিন্তু কনফিউজড, আমি যতটুকু দেখেছি বক্রি গ্রহ ম্যাক্সিমাম টাইমেই কিন্তু অশুভ ফল প্রদান করে। তো এটা যেহেতু জ্যোতিষের একটা পার্ট তাই আমি আপনাদেরকে বুঝিয়ে রাখলাম। তবে এখানে কিন্তু যেহেতু আমি আপনাদেরকে বোঝাচ্ছি, তাহলে আপনারা কিন্তু অবশ্যই বক্রি গ্রহ দেখলে পারে অবশ্যই কিন্তু ভেবে রাখবেন যে কিছু না কিছু সমস্যা কিন্তু এই বক্রি গ্রহটা সৃষ্টি করবেই করবে, এবং এরকম বহু প্রমাণ আমার কাছে আছে। তো আজ এই অবধি, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।